তো যেটা বলছিলাম আমাদের ইংরেজি শেখার জার্নিটা যদি এভাবে শুরু হয় যে ইটস নট এ সুপিরিয়র ল্যাঙ্গুয়েজ, এটা খুব একটা মানে আমাকে সুপিরিয়র করে দেবে না, এটা জাস্ট আমাকে এনেবেল করবে আর একটা স্কিল অ্যাকোয়ার করতে। তো ইংরেজি ভাষায় কথা বলতে পারলে অনেকেই মনে করেন যে তারা বোধহয় বেশি বুদ্ধিমান, বেশি সমর্থ, বেশি ক্যাপেবল, বেশি ইন্টেলিজেন্ট। আদৌ ব্যাপারটা তা না ভেবে যদি আমরা ভাবি জাস্ট ল্যাঙ্গুয়েজ। হিন্দি যেমন আমাদের কাছে একটা অন্য ভাষা, ইংরেজিও একটা অন্য ভাষা। এই কথাটা মাথায় রেখে যদি আমরা শিখতে শুরু করি তাহলে আমার মনে হয় ব্যাপারটা খুব সহজ হয়। So if we start just considering that I am going to learn another skill and I am going to upgrade myself a little bit, তো আমাদের সকলেরই কিছু না কিছু দক্ষতা আছে যে কোনো ক্ষেত্রে, এবং তা দিয়ে আমরা আর্নিং করছি বা আমাদের সমাজে একটা ভাবমূর্তি আছে। তো ইংরেজিতে যদি কথা বলতে পারি তাহলে সেটা হয়তো একটু বাড়বে, কিন্তু কথা বলতে গিয়ে ভুল করলে যে আমি অন্যদের থেকে অনেক ছোট হয়ে যাব, অনেক ইনফেরিয়র হয়ে যাব, এই কমপ্লেক্সিটি থেকে বেরিয়ে আসতে হবে। ইটস নাথিং বাট আ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ইটস অবভিয়াসলি ইটস আ ফরেন ল্যাঙ্গুয়েজ, it's not our native language. So when we try, we actually can commit, we may make some mistakes and that is very natural. তো আমরা যদি ইংরেজি ভাষায় কথা বলতে গিয়ে কিছু ভুল করি সেটা খুবই স্বাভাবিক। তো আমি সে কথাই বলবো যে ব্যাপারটাকে স্বাভাবিক ধরে নিয়ে এগোতে হবে। এবার আরেকটা বড় সমস্যা হলো যে কতক্ষণ প্র্যাকটিস করতে হবে, কতক্ষণ প্র্যাকটিস আমি সাবলীলভাবে ইংরেজিতে কথা বলতে পারবো। সো দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিং। সো হাউ মেনি টাইম শুড আই প্র্যাকটিস অ্যান্ড হাউ লং উইল ইট টেক টু বিকাম আ ফ্লুয়েন্ট স্পিকার? ইন মাই ওপিনিয়ন ইট ডিপেন্ডস, ইট ভ্যারিজ ম্যান টু ম্যান। এটা এক একজনের ক্ষেত্রে এক এক রকম। তো ব্যাপারটাকে সেরকম না ভেবে যদি আমরা ভেবে নিই যে মোট কতটা সময় লাগবে, ধরে নিন মোট 100 ঘন্টা সময় লাগবে বা মোট 50 ঘন্টা সময় লাগবে আমাকে মোটামুটি একটা অ্যাকসেপ্টেবল রেঞ্জে ইংরেজি শিখতে গেলে, সেই ক্ষেত্রে এবার ধরে নিন আমার ক্ষেত্রে 50 ঘন্টা সময় লাগবে। এবার সেক্ষেত্রে আমার দেখতে হবে নিডটা কী, হোয়াট ইজ মাই নিড। উইল আই হ্যাভ টু অ্যাপিয়ার বিফোর অ্যান ইন্টারভিউ? আমাকে কোনো নেক্সট মান্থে আমার কোনো ইন্টারভিউ আছে যেটাতে আমাকে ইমিডিয়েটলি আমার দরকার ইংরেজিতে ভালোভাবে কথা বলা, অ্যাজ বিকজ ইট ইজ আউটসাইড মাই স্টেট অ্যান্ড সাম সাউথ স্টেটস ওয়ার আই ক্যান্ট স্পিক হিন্দি অর বেঙ্গলি, এরকম কিছু ব্যাপার আছে। বা ইউ আর গোয়িং অ্যাব্রড, আপনি বিদেশে যাচ্ছেন, আপনার ইংরেজিটা এখনই দরকার 1 মাসের মধ্যে, সেরকম কোনো ব্যাপার আছে কি না। যদি সেরকম থাকে তাহলে আপনার অ্যাকর্ডিং টু ইউর টাইম you can afford actually just divide that total hour and decide how many hours should you practice each day. তো সেক্ষেত্রে যদি আপনাকে 1 মাস বা 2 মাস বা 3 মাসের মধ্যে সাবলীলভাবে ইংরেজিতে কথা বলতে হয় তাহলে মোট 50 ঘন্টা বা মোট 100 ঘন্টা যা আপনার সময় লাগবে বলে আপনি মনে করছেন সেটা ডিভাইড করে পার ডে প্র্যাকটিস করতে পারেন। এবার প্রশ্ন হলো তাতে কি আমি সব শিখে যাব, মানে একেবারে বিদেশিদের মতন ইংরেজি বলবো নির্ভুলভাবে, একটা ওয়ার্ড, একটা সিঙ্গেল ওয়ার্ডও আমার মিস হবে না, যেখানে যা বলার তাই বলবো? অবভিয়াসলি নট, ইটস আ লাইফ লং প্রসেস। বাট ইউ উইল বি এবল টু স্পিক ইন সাচ এ ম্যানার দ্যাট ইউ উইল বি আন্ডারস্টুড অ্যান্ড ইউ উইল বি কনসিডার্ড অ্যাজ এ ফ্লুয়েন্ট স্পিকার বাই এনিওয়ান, ওয়েদার ইন ইউর ওন কান্ট্রি অর অ্যাব্রড। কিন্তু সেক্ষেত্রে আপনাকে গ্রহণযোগ্যতাটা আপনার চলে আসবে যে না, আপনি ইংরেজিতে কথা বলতে পারেন। এবার সেই কথা বললেই তো হলো না, সেই কথাগুলোকে আরও সুন্দরভাবে বলা, আরও উন্নতভাবে বলা, আরও এফেক্টিভ ওয়েতে বলা, সেটা শিখতে গেলে আপনাকে বিট বাই বিট প্রতিনিয়ত প্র্যাকটিসটা চালিয়ে যেতে হবে। ঠিক আছে, তাহলে এবার প্রশ্ন হলো যে না, আমার তো সেরকম কোনো টার্গেট নেই, কিন্তু আমার অফিসে ইংরেজিটা বলতে পারলে ভালোই হতো। এবার সেক্ষেত্রে আমি বলবো, সো ইন দ্যাট কেস হোয়াট উই ডু অ্যান্ড হোয়াট উই শুডন্ট ডু, হোয়াট উই শুড ডু অ্যান্ড হোয়াট উই শুডন্ট ডু, Actually, সেক্ষেত্রে এটাই হচ্ছে সবার ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে এটাই একটা বড় প্রশ্ন যে না সেরকম কোনো ব্যাপার নেই যে সামনের মাসে শিখতে হবে কিন্তু আমার অফিসে আমি ইংরেজিতে কথা বলতে পারলে খুব ভালো হতো তাহলে আমি কি করব এবারে এই ক্ষেত্রে আমাদের কি করা উচিত আর কি করা উচিত না আমরা কোন জায়গাটায় ভুল করি আর কোন জায়গাটায় ঠিক করা উচিত I am talking about English or spoken English, but I am giving you a lengthy lecture in Bengali, so people you can ask me a simple question. So if you are teaching us in Bengali, how will we be able to learn English or spoken English? I am not teaching you at this right moment about English accent, grammar, phrases, idioms, anything. Not I am teaching out of this list. Actually, I am just trying to clear your conception and how you should proceed কিভাবে শিখতে হয় সেটা শেখানোর চেষ্টা করছি আমি আপনি যদি জেনে যান যে কিভাবে কোন জিনিস জানতে হয় তাহলে বাকিটা আপনার কাছে খুবই সোজা বলে মনে হবে তাই এবার প্রশ্ন হলো যে ইমিডিয়েট সেরকম কোনো ইন্টারভিউ নেই বা আমার বিদেশ যাত্রাও নেই কিন্তু আমি চাইছি আর কি ভালোভাবে ইংরেজি বলতে পারলে মিটিংটাকে লিড করতে পারতাম বা অন্যদের থেকে দুধা বেগিয়ে থাকতাম তাহলে আমাকে কতক্ষণ প্র্যাকটিস করতে হবে The সেক্ষেত্রে আমি বলছি যে বেশিরভাগ ক্ষেত্রে হয় কি আমরা কারোর সাথে নিজেকে কম্পেয়ার করি if I could speak like the boss if I could speak like my friend Shubir if I could speak like that ma'am okay so we wish that if we could তো আমরা ভাবতে শুরু করি যদি আমি ওর মতন বলতে পারতাম কি দুর্ধর্ষ বলে কি সুন্দর লাগে তো সেরকম একটা কনসেপশন মাথায় নিয়ে আমরা শুরু করি শেখাটা এবার খুব উৎসাহ নিয়ে করি হয়তো দিনে আধা ঘন্টা এক ঘন্টা দেড় ঘন্টা সময় বার করে নিয়ে শুরু করি প্র্যাকটিস করা বাট আফটার জাস্ট স্পেন্ডিং 15 ডেজ আ উইক অ্যাট লিস্ট আ উইক এক সপ্তাহ প্র্যাকটিস করার পরে মনে হয় দূর এগুলো হচ্ছে না যা প্র্যাকটিস করছি এইভাবে ইংরেজিতে কথা বলা কোনোদিনই আমি ওর মতন বলতে পারবো না আই এম জাস্ট ওয়েস্টিং মাই টাইম অ্যান্ড আই উইল বি ইন দ্য এম্বারেসিং সিচুয়েশন ইফ আই ট্রাই And people will make fun of me. So, whatever I am speaking, these are not actually spoken in the real perspective. So, I am practice these sentences, present continuous, I am listening, I am singing, I am watching your video. So, these are not things that we have to do. So, what do present continuous? But I need this type of question against time practice. How are you? I am fine. What about you? So এরকম কি সব সময় লোকে কথা বলে একই প্রশ্ন করে একই উত্তর দেব সেগুলো তো শুনতে একঘেয়ে মনে হবে তো যাই হোক আমাদের অনেক মাথায় অনেক প্রশ্ন আসতে শুরু করে যে এই ধরনের সেন্টেন্স যেগুলো আমি প্র্যাকটিস করছি অ্যাকচুয়ালি দিস আর নট গোইং টু হেল্প মি টু লার্ন লাইক হিম অর হার সো আই এম জাস্ট ওয়েস্টিং মাই টাইম এন্ড ইফ আই ট্রাই দেন অবভিয়াসলি আই উইল মেক সাম মিস্টেকস তো যদি আমি কিছু চেষ্টা করি অবশ্যই আমি কিছু ভুল করব And in that case, it will be an embarrassing situation for me. তাহলে সেটা আমার জন্য একটা অস্বস্তিকর পরিস্থিতি হয়ে দাঁড়াবে and obviously they will laugh at me এবং তারা আমাকে নিয়ে হাসাহাসি করবে So after practicing one week, we leave entirely. We become exhausted. আমরা নিঃশেষিত হয়ে যাই আমরা ক্লান্ত হয়ে যাই এবং আমরা কি করি ব্যাপারটা ছেড়ে দিই জাস্ট সম্মান বাঁচানোর জন্য আমরা ট্রাই করি না ইংরেজি না জেনেও তো আমি তো পড়তে পারি ভালো আমি তো ভালো ড্রাফট করতে পারি তা বলতেই হবে এমন কি কথা আছে আর বলতেই যদি হয় দু একটা লাইন মুখস্থ করে বইটুকুনি বলে দেবো ওতেই হয়ে যাবে ঠিক আছে কোনো একটা ইনগ্রেশনে যা বলতে হয় দরকার হলে একটা স্পিচ রেডি করে নেবো 5-6 লাইনের তারপরে সেটা বলবো কি আছে কিন্তু এইভাবে সময় নষ্ট করে লাভ নেই সো উই স্টপ প্র্যাকটিসিং উই স্টপ লার্নিং তার চেয়ে বড় কথা আপনি একটা অলরেডি একটা পজিশনে পৌঁছে গেছেন কেউ অনেকে আপনাকে সম্মান করে সেই ক্ষেত্রে যদি বাচ্চাদের মতন ভুল হয় যেমন আই ডু নটের জায়গায় আই ডাজ নট বলেন তো সবাই তো খুব হাসাহাসি করবে এই তাহলে এর দৌড় এই ওর নলেজ তো এইসব চিন্তা করে উই স্টপ প্র্যাকটিসিং উই স্টপ লার্নিং অ্যান্ড স্টপ ট্রাইং দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিং ইজ দ্যাট উই স্টপ ট্রাইং অ্যান্ড উই ফিল সিকিউর কমফোর্টেবল But believe me, this is the blunder what prevents you from achieving your goals, from achieving your targets and from fulfilling your dreams. It is not only about spoken English, it is about anything. whatever great you want to achieve in your life, you are just lacking behind for this negative thoughts. If you just change your attitude, you can actually fulfill most of your dreams. কিন্তু এই মানসিকতাটা যদি পাল্টে ফেলা যায় তাহলে আপনি জীবনে অনেক ভালো পজিশন পেতে পারেন, অনেক ভালো জায়গায় পৌঁছতে পারেন। এটা শুধু স্পোকেন ইংলিশের ব্যাপারে নয়, এটা যে কোনো ব্যাপারে আপনি হয়তো অনেক কিছু করতে পারতেন, কোনো একটা সাকসেসফুল এন্টারপ্রেনার হতে পারতেন, কোনো একটা শিল্প নিয়ে কিছু নিয়ে হয়তো বিখ্যাত হতে পারতেন। কিন্তু প্রত্যেক ক্ষেত্রেই এই অ্যাটিটিউডটাই আপনাকে প্রিভেন্ট করেছে, আপনাকে আটকে দিয়েছে যে না ভাই লোকে হাসাহাসি করবে, লোকে কী ভাববে যদি ভুল করি। ভুলটা সেই করে যে চেষ্টা করে, সেই ভুলগুলোকে ফেস করার সাহস থাকলে, কারেকশন করার সাহস থাকলে অবশ্যই আপনি সেই ভুলের ধাপগুলো পেরোতে পেরোতে সফল হতে পারবেন। এবার আপনাকে একটা সিম্পল আমি এক্সাম্পল দিই। আপনি গাড়ি চালানো জানেন না, you don't know how to drive a car. You bought a car and then you buy a car and then you start learning. তো আপনি একটা গাড়ি কিনে ফেলেছেন, এবার গাড়িটা চালাতে শিখতে শুরু করেছেন যে না আমি নিজে শিখবো, ড্রাইভার আছে ঠিক আছে কিন্তু আমি নিজে চালাবো, চালানোটা আমার প্যাশন, বা বিপদে আপদে যদি দরকার পড়ে। এবার চালাতে গিয়ে তো আপনার অনেকবার স্টার্ট বন্ধ হবে, হবে কি হবে না, অনেকবার আপনার মানে হয়তো কোনো জায়গায় একটু ঠুকেও দিতে পারেন কোনো দেওয়ালে টেওয়ালে, কিন্তু তার ভয়ে কি আপনি ড্রাইভিং শিখবেন না, কারোর হেল্প নেবেন না? এবার প্রশ্ন ছিল যদি আপনার স্টার্ট বন্ধ হয়ে যায় বা যদি একটু কোনো জায়গায় একটু ঘষা লেগে যায় তাতে কি লোকে আপনাকে ছোটো ভাবতে শুরু করবে, এই মা ডাক্তারবাবু গাড়ি চালাতে গিয়ে স্টার্ট বন্ধ হয়ে গেছে, ইস ডাক্তারবাবু কি অজ্ঞানী, কি পুয়ার, হায় দ্য পুয়ার গাই, লোকে এরকম বলবে? অবশ্যই না, কারণ সবাই জানে যে এটা একটা নতুন জিনিস আপনি ট্রাই করছেন। আর অবশ্যই 1-2 সপ্তাহ এই সমস্ত অস্বস্তিকর পরিস্থিতি কাটিয়ে ওঠার পরে আপনি সাবলীলভাবে গাড়ি চালাতে পারবেন, এবং এটা করতে গিয়ে ভুল হলে আশা করি সেরকম কিছু একটা মারাত্মকভাবে কেউ নেবে না। সো সেম ম্যানার, ইফ ইউ স্টার্ট লার্নিং দিস ফরেন ল্যাঙ্গুয়েজ, ইফ ইউ স্টার্ট ইউজিং দিস ল্যাঙ্গুয়েজ অ্যাজ ইউর মাদার টাং, so you make some mistakes and these are very natural, and people will not feel inferior about you. লোকে আপনাকে নিয়ে ছোটো ভাববে তা নয়, আপনার হয়তো এটা বুঝতে পারে যে কোনো কোনো সময় যে ইংরেজি স্পোকেনের ব্যাপারে হয়তো উনি এত দক্ষ নন, কিন্তু তাই বলে আপনার অন্য যে সমস্ত স্কিল আছে বা যে কারণে আপনাকে তারা সম্মান দেন, আশা করি সেটা খুব একটা ব্যাহত হবে না। আর যদিও বা কেউ একটু হাসাহাসি করেও বা সেইটুকুনি সহ্য করে নিয়ে আপনি যদি চালিয়ে নিয়ে যান প্র্যাকটিসিং ব্যাপারটা, তাহলে কিন্তু অবশ্যই আপনি আপনার ডিজায়ার্ড লেভেল অ্যাচিভ করবেন। ওকে, প্রথম কয়েকটা আর কেউ কোনো আজকালকার দিনে ভালো হোক খারাপ হোক কোনো জিনিসই কেউ বেশি দিন মাথায় রাখে না, আর প্রত্যেকেই হাঁটতে গিয়ে মানে হোঁচট খায়, ঠিক আছে, তো সেটা কেউ মনে রাখে না। আলটিমেটলি কোথায় আপনি দাঁড়িয়ে আছেন সেটাই হচ্ছিল বিষয়। তো ইউ ক্যান স্টার্ট ইন দিস ওয়ে। আরেকটা আমি জিনিস এখানে ছোট্ট একটা উদাহরণ দিই, যে আপনি যখন শিখবেন, এবার সব প্রশ্ন হলো এগুলো তো মোটিভেশনাল স্পিচ, কিন্তু আই ডোন্ট হ্যাভ মাচ টাইম টু নো অল দ্য গ্রামাটিক্যাল রুলস অ্যান্ড লার্ন লটস অফ ভোকাবুলারিজ টু স্পিক। দ্যাটস নট ট্রু, প্লিজ ওয়েট, আই উইল এক্সপ্লেন লেটার।